দীর্ঘ প্রতীক্ষার অবসানে অবশেষে শুরু হল তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পঠন পাঠন। তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল 100 আসন বিশিষ্ট। এখানে 100 জন ডাক্তারি পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। প্রথম বর্ষে এ পর্যন্ত 90 জন ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। সামনে আবার দুটো কাউন্সিলিংয়ে আরও ছাত্র 10 জন ভর্তি হবে বলে জানান কলেজের প্রফেসর ডক্টর শর্মিলা মল্লিক। খুবই আমার ভালো লাগছে, আজকে থেকে পঠন না পঠন পাঠনটা শুরু হয়ে গেছে, কিন্তু আমরা আমাদের সমস্ত স্টুডেন্টসকে ওয়েলকাম জানিয়ে যে প্রোগ্রামটা আজকে করতে পারলাম তার জন্য খুব ভালো লাগছে। যে আমার এই ফার্স্ট ব্যাচ অফ স্টুডেন্টস, এরা আমিও নিজে একটা কলেজের গোড়াপত্তন করলাম আজকে। গত 1 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে এই বিল্ডিং তৈরি করা, বিল্ডিংয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্ট তৈরি করা, তার ইকুইপমেন্টস কি আসবে, তার ম্যান পাওয়ার কোথা থেকে আসবে তার জন্য চেষ্টা করা করে আলটিমেটলি সার্থক হয়েছে যে ফার্স্ট ব্যাচ আমরা এলওপি পেয়েছি। এবং পূর্ব মেদিনীপুর জেলাবাসীর গর্ব এই তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এই গভর্নমেন্ট মেডিকেল কলেজ জেলার চিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করবে সেই আশা সাধারণ মানুষের, কার্যত সেই আশা পূরণ করবে বলে জানিয়েছেন ডক্টর শর্মিলা মল্লিক। বর্তমানে যে ওপিডি বিল্ডিং আছে সেই বিল্ডিং স্থানান্তরিত হবে নতুনভাবে গড়ে ওঠা 10তলা ওপিডি বিল্ডিংয়ে 25শে নভেম্বর নতুন ছাত্রছাত্রীদের ওয়েলকাম জানিয়ে তাদের অ্যাপ্রন পরিয়ে দেয় শিক্ষকেরা। ফার্স্ট ব্যাচ অফ স্টুডেন্টস ঢুকেছে, আশা করা যায় এরপর থেকে কলেজ আপনিই গড়িয়ে যাবে এবং পরের বর স্টুডেন্টরা ভর্তি হবে। আর আমরা চেষ্টা করছি যত রকমভাবে ভালো, মানে স্টুডেন্টদের পড়ানোর দিকে যেন কোনো ঘাটতি না থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এদের হসপিটাল এক্সপোজার নেক্সট ইয়ার থেকে শুরু হয়ে যাবে। তো নতুনভাবে গড়ে ওঠা এই মেডিকেল কলেজে 40 জন ফ্যাকাল্টির পাশাপাশি এসআর রয়েছে 30 জন। নতুন এই মেডিকেল কলেজ সামনের বছর থেকেই এইসব ডাক্তারি পড়ুয়াদের হসপিটাল এক্সপোজার শুরু হয়ে যাবে। এদিন অঙ্গদানের জন্য বিশেষ একটি র্যালিও বের করা হয় তামলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের উদ্যোগে, যেখানে ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীর প্রতি বিএসসি নার্সিং ও জেএনএম নার্সিংয়ের ছাত্রীরাও অংশগ্রহণ করে। ঐতিহাসিক তমলুক শহরের এই মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়ে খুশি ছাত্রছাত্রীরাও। তমলুক থেকে সৈকত সিয়ার রিপোর্ট, নিউজ 18 লোকাল।